এই কবিতাটা আজকের দিনে খুব শোনাতে ইচ্ছে করছে, কেননা বা আজকের দিনে শোনালে এর একটা অন্য মানে বেরিয়ে আসে। আর একটু আগে শ্রীকান্ত শোনাচ্ছিল, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ ওখানে বিজন ঘরের কোণে, ওহে অন্তরতম মিটেছে কি তব সকল ইতিহাস, আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়, নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষাসম। কত যে বরণ কত যে গন্ধ, কত যে রাগিনী কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব, গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী আমার প্রভাত, আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে, বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে, কি দেখিছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে নাত, অর্ঘ কুসুম ছড়ে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কাননে সেছি বারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি, এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। আমি জানি না শ্রীকান্ত একটা আর বিশাখা দুজনকেই বা যারা আপনারা শুনছেন একটা ঘটনা শোনাতে ইচ্ছে করছে, কখন কখন ব্রেক আছে জানি না। ছোটোবেলায় যখন আমাদের সব এলপি রেকর্ডগুলো বাড়িতে চলতো না, তো বাবার কাছে আবদার করলাম, বাবা সৌম্যমিত্রের পুরো সেট এনে দিলেন, তো তখন ছোট কিন্তু ক্লাস 5-6 এরকম, তো সারাক্ষণ সৌম্যমিত্র শুনতাম সারাক্ষণ, মানে কীরকম আমি বুঝি না বুঝি একটা কীরকম একটা হয়েছিল টান, এবং তারপরে এত দুঃসাহস, ধরো তখন আমার ক্লাস 8-8 হবে, 8-9, আমি সৌম্যমিত্র কোথা থেকে একটা ঠিকানা জোগাড় করে আমি একটা সৌম্যমিত্রকে চিঠি লিখলাম। আচ্ছা, চিঠিতে আমি লিখেছিলাম, এটা প্রশ্ন করেছিলাম যে রবীন্দ্রনাথের কিছু কবিতা আবৃত্তি করার সময়, যেমন ধরো জীবন দেবতা, সেটা ওনার আবৃত্তি করা ছিল ওই রেকর্ডে, যেমন ধরো শুভক্ষণ, শুভক্ষণ একটা কবিতায় আছে না, মা রাজার দুলাল আমার ঘরের সম্মুখ পথ দিয়ে চলে গেছে, রথের চাকায় গেছে সে গুঁড়ায়, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেন কারে জানে না সে কেউ ধুলায় রহিল ঢাকা। তো আমি যখন দেখছি ওই কবিতাগুলো যখন বলতে যাই, তখন আমার গলার কিছু কিছু জায়গা একটু কেঁপে যায়, মানে এটা আমি কিছুতেই আটকাতে পারি না, একটা ট্রেমেল মানে ওরকম আসে। তো সেটা আমি ওনাকে লিখেছিলাম যে এটা আসছে, এটা কি একদম স্ট্রেট বলবো নাকি এটা আসবে, তো আমি তো জানি না সে চিঠির উত্তর আসতে পারে, একটা 9-এর মেয়ের একটা চিঠির উত্তর, একদম অপরিচিত একটি মেয়ের, স্কুলের মেয়ে। তো একদিন স্কুল থেকে ফিরেছি, স্কুল বাসে নেমেছি, আমার মনে আছে বিধাননগর হাউসিং ওখানে থাকতাম,
নেমে ওই আমার স্বভাব ছিল ওই লেটার বক্সে, তখন হতো না আমার নামে একটা চিঠি এসছে বললে একটা খুব গর্ব হতো, এবারে লেটার বক্সের ট্রান্সপারেন্ট যে জায়গাটা আছে ওখান দিয়ে দেখছি আমার নাম লেখা ব্রততী ব্যানার্জি এটা লেখা, তা ভাবছি আমার নামে চিঠি এসছে, এবার মাকে চিৎকার করে চাবি দাও লেটার বক্সে, তখনও কিন্তু কিছু জানি না, দিয়ে দেখছি একটা ইনল্যান্ড লেটার, ইনল্যান্ড লেটারে দেখছি ব্রততী ব্যানার্জি, কি আমি ভুলেই গেছি চিঠিটা দিয়েছি, ওটার যে উত্তর আসতে পারে দিয়ে দিয়েছি, তো সেই অমলের মতো প্রতীক্ষাও নেই রাজার চিঠি আসবে, তো তারপরে ইনল্যান্ড লেটারটা ঘুরিয়ে দেখি ওখানে শম্ভু মিত্র লেখা সেন্ডারের জায়গা, আমি আর মানে খুলবো কি, আমার তো হাত ফাতগুলো সব এইভাবে কাঁপছে, মানে আমি তো ভাবতেই পারছি না যে জীবনে এরকম একটা মানে মানে প্রাপ্তি হতে পারে, আর তারপর চিঠিটা খুলে দেখছি উনি আমার চিঠিতে লিখেছেন যে উত্তরে খুবই সুন্দর করে চিঠি লিখেছেন, একটা জায়গায় লিখেছেন কণ্ঠ কাঁপবে কি কাঁপবে না তার উত্তর জীবনের কোনো কোনো সময়ে কণ্ঠ কাঁপে কি না তার মধ্যে, অপূর্ব এটা তো একদম, মানে এটা তুমি আগে বলেছিলে না, এই এক্সপিরিয়েন্সটা মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে যেটা তুমি ক্লাস 9 এ পেয়েছো সেটা একটা বিশাল বড় প্রাপ্তি সারা জীবনে একটা অমূল্য ধন, সেটা হচ্ছে যে না আমি ভাবছি যে কিভাবে একটা 9 এর মেয়েকে উত্তর দিচ্ছেন, উত্তর দিচ্ছেন এইটা আমি বলছি, এটা একটা খুব অসম্ভব চরম সংবেদনশীলতার পরিচয় এটা, ঠিক তাই ওর কাছে ওর কতটা গুরুত্ব ওর কাছে রয়েছে, যে সেই কথাটার কতটা গুরুত্ব শম্ভু মিত্র, এবং আমার সবার সঙ্গে এই কথাটা মনে হয় যে প্রশ্নটা খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন ছিল, বলে হয়তো আমি জানি না উনি হয়তো উত্তর দিতেন, ঠিক তাই কিন্তু প্রশ্নটাও খুব সেনসিটিভ প্রশ্ন ছিল, একদম তাই, আমরা এই কথা এই আড্ডা এবং এই গান কবিতা নিয়ে আবার ফিরে আসবো, কিন্তু এখন